সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তো সবচেয়ে প্রথম আমরা যে কাজটা করবো, আমার আম্মু এখন বালিশকে কাবার লাগাবে, আমি কি খাট ঠিক করবে সেটা আপনাদেরকে দেখাবো। গাইস, এখানে দেখতে পাচ্ছি আম্মু বালিশে কাবার লাগাচ্ছে। শুরুতেই আমরা ঘুমে থেকে উঠানোর পরে, আমরা খাওয়া দাওয়া করার পরে ঘরে কাজ করি, সমস্ত কাজ করি, তো আম্মু এখানে ঘরে বালিশ লাগাচ্ছে, কাবার লাগাচ্ছে ঘরের, মানে খাটের বালিশে কাবার লাগাচ্ছে। তো তারপরে আমরা আম্মু চলে যাবে রান্নার ঘরে আর আমি চলে যাব ঘরের সমস্ত কাজে, আমি চলে যাব। তো বাকিগুলো দেখতে থাকুন, আগে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখা যাচ্ছে আমার আব্বুর বাইক, আমার বোনের ব্যাগ, আর এখানে আমাদের যে বই, তারপরে এখানে নানা রকমের সরঞ্জাম আছে এখানে। তো আমার একটা কাবার লাগানো শেষ, এখন পরবর্তী সব কাবার লাগানোর পরে আপনাদের সাথে দেখা করছি। সো গাইস, আমাদের খাট গোছানো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা বাকি সকলই করছি। আম্মু জানলা ঝাড়ু দিতেছে, আমার জানলা অনেক ময়লা জমে থাকে, তো তো আম্মু জানলা ঝাড়ু দিতেছে। আর এখানে আমাদের যে বুকস গুলো দেখা যাচ্ছে, যে বুকস কতগুলো বুকস আমাদের এখানে, আর এখানে আমাদের খাল ঝাড়ু দিতেছে, আর এই যে আমাদের চাদর বালিশ, ফোর বালিশ, আর এখানে আমাদের খাট, এটা আমাদের রুম, এটা আমার আমার ছোট বোনের রুম এটা, আর এই যে আমি সবকিছু গোছাচ্ছে ভালোভাবে। এখন তো আমি গোছাচ্ছে, পরে আমার টাইম, আমি খাল মধ্যে ঢুকবো, আর অনেক কাজ আছে সেগুলো করবো। এখানে আমি খাট সাফ করতেছি, এটা আমাদের ড্যাডি, আমার বোনের ফেভারিট ড্যাডি, মাই অলসো ফেভারিট ড্যাডি, সকল কাজ করছে, একলাই করছে, পরে আমি করব। এখানে যে ওয়াইফাই টিভি, আব্বু বাই, অনেকদিন হয়ে গেছে আব্বু ইউজ করা না, এটা এইভাবে করে রয়েছে, বোনের ব্যাগ, আমি প্রতিদিন এই ব্যাগ সাফ করে, যেহেতু আব্বু এই ব্যাগটা চালায় না, এর জন্য অনেক ধুলা বালি থাকে।